গন্তব্য বীরভূমের দিকে, ফের রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আবার মারা গেলেন একজন পরিযায়ী শ্রমিক, তার নাম শচীন মাল। ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো বীরভূমের এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম শচীন মাল, তার বাড়ি বীরভূমের নলহাটি থানার কুশিপুর গ্রামে। শচীন মাল মহারাষ্ট্রের কুরলা এলাকার রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিলেন। গত 7ই ডিসেম্বর সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। গতকাল তার গ্রামের বাড়িতে খবর আসে। মৃত্যুর খবর পেয়ে মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মৃত পরিযায়ী শ্রমিকের বাড়ির লোকজন। আপনারা আবারও জানিয়ে রাখি, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, মৃতের নাম শচীন মাল, বাড়ি বীরভূমের, বীরভূমের বাসিন্দা তিনি। ফের ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো বীরভূমের এক পরিযায়ী শ্রমিকের, নাম শচীন মাল। এবং যেমনটা জানা যাচ্ছে, শচীন মাল মহারাষ্ট্রের কুরলা এলাকায় রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিলেন। এ ব্যাপারে আরও বিস্তারিত জানব। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অরিন্দম দে। অরিন্দম, তোমার কাছে প্রথমে যেটা জানতে চাইব, মুখ্যমন্ত্রী সবসময় দাবি করেন যে রাজ্যে পর্যাপ্ত কাজ রয়েছে, তারপরেও তো আমরা দেখতে পাচ্ছি একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা, কি বলবে এটা নিয়ে? একেবারে দেখো, এলাকাবাসী যারা রয়েছেন তার সঙ্গে সঙ্গে পরিবারের যারা রয়েছেন এখানে, তারা কিন্তু এমনটাই অভিযোগ করছেন যে রাজ্যে কাজ না থাকার কারণে কিন্তু তাদেরকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যেতে হচ্ছে। আর সেই সব কারণে কিন্তু বারে বারে আমরা দেখে আসছি রাজ্যের বিভিন্ন রাজ্যে গিয়ে কিন্তু পরিযায়ী শ্রমিকদের মৃত্যু। আজকে যেটি দেখো, আবারও কিন্তু ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে বীরভূমের এক পরিযায়ী শ্রমিকের। মৃতের শচীন মাল, তার বাড়ি বীরভূমের লঙ্কাই থানার কাশীপুর গ্রামে। শচীন মাল মহারাষ্ট্রের কুরলা এলাকায় রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিলেন। গত 7 ডিসেম্বর সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। গতকালকে তার গ্রামের বাড়িতে খবর আসে। মৃত্যুর খবর পেয়ে কিন্তু মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পরিযায়ী মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের লোকজন। অঙ্কিতা, ধন্যবাদ অরিন্দম তোমাকে। আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের, মৃতের নাম শচীন মাল, বীরভূমের বাসিন্দা ছিল।